আলগাবর সমষ্টিতে খেল মহরণ শুরু। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে রাজ্য সরকারের খেল মহরণ নামক ক্রীড়ানুষ্ঠান বুধবার থেকে আলগাবর জিবি ও শহীদবন্ধ জিবিতে শুরু হয়েছে। এই প্রতিযোগিতায় আলগাবর জিবির ও শহীদবন্ধ জিবির প্রত্যেক স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতা 1 নভেম্বর থেকে 3 নভেম্বর পর্যন্ত অ্যাথলেটিক্স এর বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে। এরপর 4 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত কাবাডি এবং ভলিবল প্রতিযোগিতা চলবে। 8 নভেম্বর থেকে 9 নভেম্বর পর্যন্ত খো খো খেলা এবং ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 10 নভেম্বর থেকে 15 নভেম্বর পর্যন্ত এরপর আগামী 27 নভেম্বর থেকে বিধানসভা পর্যায়ে একটি প্রতিযোগিতা শুরু হবে। এই ধরনের সরকারের পদক্ষেপকে ধন্যবাদ জানান আলগাবর জিবি সচিব ইমরান হোসেন লস্কর, শহীদবন্ধ জিপি সচিব আফতাবউদ্দিন বড়ভুইয়া, আলগাবর পাবলিক হাইস্কুলের ভাইস প্রিন্সিপাল তথা খেল মহরণের জিপি লেভেল চেয়ারম্যান হিফজুর রহমান মজুমদার, জেলা ক্রীড়া কর্মকর্তা মানবেন্দ্র ভাগ্যবতী। এই 2 জিবির খেল মহরণের প্রতিযোগিতা পরিচালনা করেন জহিরুল ইসলাম ও জমির উদ্দিন। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার, বড়ভুইয়া রিপোর্ট। আমাদের আলগাপুর জিপি এবং শহীদগঞ্জ জিপি উভয় জিপির বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা খেল মহারণ উৎসবে এসে যোগদান করেছে। গতকাল 100 মিটার রেস হয়েছে, আজকে 200 এবং 400 মিটারের রেস প্রতিযোগিতা চলছে। এতদঞ্চলের বিভিন্ন স্কুল, গার্জিয়ান, শিক্ষক শিক্ষিকারা বেশ সাহসিকতার পরিচয় দিয়েছে, কারণ এই সেতু পার হয়ে আসতে হয় এই ফিল্ডে, এবং তাদের মধ্যে একটা আনন্দের জোয়ার বসেছে। এই খেলা আমাদের বাচ্চাদের শারীরিক শক্তি সমৃদ্ধির ক্ষেত্রে একটা যথেষ্ট ভূমিকা রাখতে পারে। আমাদের জেলা বা রাজ্যিক স্তরে যে প্রচেষ্টা নেওয়া হয়েছে তার জন্য আমরা সাধুবাদ জানাচ্ছি। আমাদের এখানে একটা অসুবিধা হচ্ছে, যেহেতু একটা নদী আছে, নদী পার হয়ে এপারে এসে যে ফিল্ড যেখানে ব্যবস্থা করা হয়েছে তার জন্য আমাদের কিছু বাচ্চাদের অসুবিধা হচ্ছে। এজন্য আমরা ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস বা আমাদের জেলা আধিকারিককে আমরা এটা জানাচ্ছি, যাতে পরবর্তীতে যদি কোনো ব্যবস্থা করা হয় সেই ক্ষেত্রে যাতে একটা উপযুক্ত রোড বা মোটরেবল কোনো যদি প্লেস থাকে বা অবস্থান থাকে তাহলে বাচ্চাদের সুবিধা। আমরা এইখানে এসে যতটুকু উৎসাহ উদ্দীপনা দেখেছি আমাদের খুব ভালো লেগেছে। আর যাদেরকে নিয়োজিত করা হয়েছিল অনেক ওখানে এসেছে এবং তারা প্রয়োজনীয় সহযোগিতা করে আমাদের ওটাকে সাকসেস করে সাফল্যমণ্ডিত করার জন্য ক্লাস চালিয়ে যাচ্ছে। আগামীকাল হবে 800 মিটার রেস। পরবর্তী যে দেওয়া আছে, যেভাবে যে ব্যাকআপ দেওয়া আছে সেইভাবে বাকিগুলি আমরা সম্পন্ন করব। তার জন্যে আমরা সব পক্ষের, এতদ অঞ্চলের যত গার্জিয়ান বা স্পোর্টসম্যানশিপ যাদের মধ্যে আছে তাদের সহযোগিতা আমরা জোরালোভাবে কামনা করছি। ধন্যবাদ। সরকারের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি আমরা, কারণ বাচ্চাদের যে উৎসাহ উদ্দীপনা আমরা এখানে এসে পেয়েছি আমাদের খুব ভালো লেগেছে। আর শারীরিক শক্তি এবং ফিটনেসের জন্য এটা খুব উপকারী। অসম চৰকাৰৰ এইকেইটা মেইন পদক্ষেপ আছিলে, যি হৰ অসমৰ হৰ জিলাৰ হৰ গাঁৱৰ পৰা যিবিলাক ভাল ভাল ল'ৰা অলৰেডি আমাৰ বহি আছে কিন্তু স্কোপ পোৱা নাই, অসম গভৰ্ণমেণ্টে এইটো চিফ মিনিষ্টাৰে ষ্টেপ লৈছে যি আমি খেল মহাৰণৰ দ্বাৰাই ভাল ল'ৰাকেইটা উলিয়াই আনি আমি কেনেকৈ সিহঁতে ওপৰত যাব পাৰে এইটো এটা মেইন পদক্ষেপ লৈছে। আমাক হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টতে আমাৰ স্পৰ্টছৰ মানুহ কম আছে, আমাক ডেপুটেশ্যনে আমি 8 জন আহিছে গুৱাহাটীৰ দিকে, তো হৰ গাঁও আমি ঘূৰিছে, হৰ গাঁৱৰ পৰা আমি ছেক্ৰেটাৰী প্ৰেচিডেণ্টক লগ কৰিছে, এতিয়া গাঁও লেভেলত ছেক্ৰেটাৰী প্ৰেচিডেণ্টক আমি জনাইছে, স্কুলবিলাকক জনাইছে যে আপোনালোকে এইটো এৰেঞ্জমেণ্ট কৰক, আপোনালোকে এইটো জাষ্ট ছিলেকশ্যন নট কম্পিটিশ্যন, ছিলেকশ্যন কৰি LAC লেভেলত লৈ আহক, LAC লেভেলৰ পৰা ডিষ্ট্ৰিক্টত আনিব, ডিষ্ট্ৰিক্টৰ পৰা ষ্টেটত গুচি যাব, ভাল ল'ৰা যাতে হয় জিপিত ৰৈ থাকিব নালাগে, কোনোবা প্ৰতিভাবিলাক ৰৈ আছে সেই প্ৰতিভাবোৰ যাতে প্ৰকাশ হ'ব লাগে, এইটো হ'ল মেইন আজি খেল মহাৰণৰ মেইন উদ্দেশ্য। থেংক ইউ।
করিমগঞ্জে মিউজিক উৎসব আয়োজন করার অনবদ্য প্রয়াস। করিমগঞ্জে সুপ্রতিষ্ঠিত সংগঠন টিম করিমগঞ্জের কর্মকর্তারা মিউজিক উৎসব আয়োজনে সঙ্গীত প্রেমীদের হৃদয় আনন্দ দেওয়া। যেহেতু বরাক উপত্যকার হস্ত সামগ্রী অনেকটা উঁচু দরে রয়েছে, তা যেন বাহিরে প্রসার ঘটানো যায়। কবে রয়েছে মিউজিক উৎসব? 2 ডিসেম্বর করিমগঞ্জে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা রয়েছে। সঙ্গীত প্রেমীদের হৃদয় অনাবিল আনন্দ দিতে করিমগঞ্জে আসছেন গানের জগতের সারা জাগানো শিল্পী অঞ্জন দত্ত। নীলমণি স্কুল খেলার মাঠে বিনামূল্যে উপভোগ করবেন সঙ্গীত প্রেমীরা বিশিষ্ট শিল্পী সঙ্গীতানুষ্ঠান। থাকছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন স্বাদের কার্যক্রম। আজ সাংবাদিক সম্মেলন আয়োজন করে মিউজিক উৎসব আয়োজনের দিককে নিয়ে আলোকপাত করেন টিম করিমগঞ্জ সংগঠনের পক্ষে ঋষি রাজ ভট্টাচার্য। প্রথমবারের মতো মিউজিক উৎসব কার্যক্রম সব দিক দিয়ে সার্থক হয়ে উঠে, তার জন্য সংস্কৃতি প্রেমী লোকদের সহযোগিতা কামনা করেছেন আয়োজক সংস্থার প্রত্যেক কর্মকর্তারা। In my music career, I've been invited by the team Karimganj to participate in the Karimganj Music Festival this December 2023 on the 2nd of December. 2nd of December, আমি এবং আমার ইলেকট্রিক ব্যান্ড আসছি পারফর্ম করতে আমার এযাবৎ পুরনো গান নিয়ে, ফর দ্য ফার্স্ট টাইম এভার ইন করিমগঞ্জ। অ্যান্ড আমার 30 বছরের গান করা হল, সেটা সেলিব্রেটেড হবে অন সেকেন্ড অফ ডিসেম্বর এট করিমগঞ্জ নীলমণি হাই স্কুল গ্রাউন্ডে। কোনো টিকিট লাগছে না, চলে আসুন, লেটস হ্যাভ ফান। ব্যাপার হচ্ছে আমাদের অনুপ্রেরণা জাগিয়েছে আমাদের আশপাশে যে বিভিন্ন ধরনের ইভেন্ট ঘটে, যেমন নাগাল্যান্ডে হয় ওয়ার্ল্ড ফেমাস হর্নবিল ফেস্টিভ্যাল, অরুণাচল প্রদেশে হয় জিরো মিউজিক ফেস্টিভ্যাল কিছুদিন আগে গেছে, যেখানে পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রায় 100টার বেশি ব্যান্ড এসছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই যে মিউজিক ফেস্টিভ্যালগুলো হয় ওটাতে ওই পার্টিকুলার জায়গা বা অঞ্চলের একটা বিরাট বড় মার্কেটিংয়ে ওইখানে ওই অঞ্চলের যারা ট্যালেন্ট আছে, লোকাল ট্যালেন্ট আছে, মিউজিশিয়ানস আর্টিস্ট, ওদের প্রতিভাটাকে গোটা পৃথিবীর সামনে তুলে ধরা হয়। একই সঙ্গে এই মিউজিক ফেস্টিভ্যালগুলোকে ব্যবহার করে সেই অঞ্চলের যারা হ্যান্ডিক্রাফট আছে, মৃৎশিল্পী যারা আছে বা যারা হ্যান্ডলুমের প্রোডাক্ট বানান, বিভিন্ন ধরনের আর্টিসান্স যারা আছে, যারা হস্ততাঁত করেন, হাতের কাজ করেন, ওদের জিনিসগুলোকে আন্তর্জাতিক দর্শকের সামনে এটাকে তুলে ধরা হবে। তো আমাদের ইচ্ছা আমরা করিমগঞ্জেও এরকম একটা মিউজিক ফেস্টিভ্যাল করব, শুধু এবারেই না, প্রত্যেক বছর আমরা করব এরকম একটা মিউজিক ফেস্টিভ্যাল। এবং শুরুয়াত আমরা 2023 করব। এই মিউজিক ফেস্টিভ্যালের মাধ্যমে কে কীভাবে পারফর্ম করবো আমি একটু করে বলছি আপনাদের। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে বিভিন্ন ধরনের আমরা স্টলেস লাগাবো, যেখানে করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যারা এই যারা আর্টিসান্স আছে, যারা হাতের কাজ করেন বিভিন্ন ধরনের, কেউ হয়তো বাঁশ বেঁধে কাজ করতেন, কেউ হয়তো কাঁথা করতে পারেন, এনিথিং, আমার লস্ট কালচারাল হেরিটেজ, আমাদের যে পুরনো যে আমাদের যে কালচার বা ট্রেডিশনের যে পার্ট, যে সমস্ত শিল্পকলা, ওগুলো আমরা তুলে ধরতে চাই করিমগঞ্জের জনসাধারণ এবং বৃহত্তর অঞ্চলের মানুষের কাছে। এবং এটার সঙ্গে আমরা একটু আগে আপনারা দেখলেন যে স্বনামধন্য বেঙ্গলি সিঙ্গার অঞ্জন দত্ত, উনি কনফার্ম করেছেন যে উনি ওই শোতে এসে পার্টিসিপেট করবেন, অঞ্জন দত্ত অ্যান্ড দ্য ইলেকট্রিক ব্যান্ড, পুরো ওদের টিম আসবেন 7 জনের। তাছাড়া একই সঙ্গে আমার আরও 4টা বা 5টা আমরা লোকাল যারা ব্যান্ড আছে করিমগঞ্জের, ওদেরকেও আমরা সেই যে স্টেজে আছে স্টেজে আমরা পারফর্ম করতে দেব। তো ট্রেন হচ্ছে 2 ডিসেম্বর 2023 শনিবার বিকেল 5টা থেকে শার্প এট 5 আমাদের শুরু হবে নীলমণি হাই স্কুলের যে ফিল্ড, ওখানে করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যাল 2023 শুরুয়াত হবে। প্রথম বছর আমরা শুধু একদিনই প্রোগ্রাম, 5টায় শুরু হবে, রাতে 10টার মধ্যে শেষ। এটার মধ্যে আমাদের এক্সিবিশন চলবে, একই সঙ্গে মিউজিকও চলবে। এবং আগামী বছর আমরা জিনিসটাকে হয়তো আরও 2 দিনে করব, যেমন হর্নবিল ফেস্টিভ্যাল বা জিরো ফেস্টিভ্যাল 3-4 দিনের হয়, তার অনেক পুরনো ফেস্টিভ্যাল, তো আমরাও ধীরে ধীরে আমরা আমাদের এই ইয়েটা প্রোগ্রামটা বাড়াবো। এই যে যে ফেস্টিভ্যাল হবে এটার সম্পূর্ণ খরচ টিম করিমগঞ্জ আমরা বহন করব,
এবং এইখানে যে সমস্ত সমাজের সমস্ত মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে এটাতে এসে যোগদান করতে পারে, ভালো মিউজিক দেখতে পারে, তার জন্য আমরা এই যে প্রোগ্রাম থাকবে ওইটা পুরো ফ্রি থাকবে, কোনো টিকিটের ব্যবস্থা থাকবে না। যারা আসবেন ওরা এসে আরামসে এসে মাঠে এসে আরামসে দাঁড়িয়ে দেখতে পারবেন, কোনো বসার কোনো অ্যারেঞ্জমেন্ট থাকবে না। বাট এটা আন্তর্জাতিকভাবে যে সমস্ত মিউজিক ফেস্টিভ্যালগুলো হয় এরকম ওপেন ইয়ে থাকে, এয়ার এনভায়রনমেন্ট থাকে, কোনো সিটিং স্পেস থাকে না, মানুষ দাঁড়িয়ে দেখে। তো এটাই আমাদের মানে আপনাদেরকে আজকে ডাকার এইটাই যে বিশেষ আমাদের যে উদ্দেশ্য, যে আপনাদের মাধ্যমে আমরা চাই যে করিমগঞ্জ তথা বরাকভেলির মানুষ এবং আসামের মানুষরা যাতে জানতে পারে যে করিমগঞ্জে এরকম একটা অনুষ্ঠান আমরা অর্গানাইজ করতে চলেছি। করিমগঞ্জের ইতিহাসে এরকম কোনো দিন আমার জানা নেই কোনো এরকম কোনো দিন কোনো মিউজিক ফেস্টিভ্যালের মতো কোনো কিছু হয়েছে বলে। আর আমরা চাই যে এই ফেস্টিভ্যালের মাধ্যমে যে করিমগঞ্জের যে ট্যালেন্টস আছে, আর্টিস্ট আছে, ওদের যাতে ওরা একটা প্ল্যাটফর্ম পায় যেখানে ওরা নিজেদেরকে প্রমাণ করতে পারে, নিজেদের ক্যালিবার বা স্কিলটাকে সবার সামনে তুলে ধরতে পারে, এবং এটার মাধ্যমে ভবিষ্যতে আরও হয়তো বা ওদের আরও উন্নতি হবে। আর আমরা একই সঙ্গে বলতে চাই যে আমরা আমাদের এই যে যারা আর্টিসান্স আছে এদের মানে হস্তশিল্প যারা শিল্পী যারা আছে তাদেরকে যাতে আমরা আন্তর্জাতিক বা আমাদের ন্যাশনাল লেভেলে মার্কেটের সাথে ইন্টিগ্রেট বা ওদের একটা কানেকশন এস্টাবলিশ করতে পারি, তার জন্য আমরা চেষ্টা করছি ইন্ডিয়ার যে টপ 10 যে ই কমার্স স্টোরস আছে যারা হ্যান্ডিক্রাফ্ট আইটেমস নিয়ে ডিল করে, ওদের যারা সিইও বা সিনিয়র লেভেল এক্সিকিউটিভস আছে ওদেরকে আমরা কন্ট্যাক্ট করছি এবং ওদেরকে আমরা ইনভাইট করছি যে করিমগঞ্জে আর আসুন, করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যালে এসে আপনারা গান বাজনা দেখে যান ফ্রি অফ কস্ট, ওদের আনা নেওয়া থাকার দায়িত্ব আমাদের থাকবে। এবং এর মাধ্যমে আমরা চাই যে ওরা করিমগঞ্জে আসবে গান শুনতে, গান শুনতে এসে আমাদের লোকাল আর্টিস্টের প্রোডাক্টগুলো দেখে যাবে এবং হয়তো বা কিছু একটা সামথিং মাইট হ্যাপেন। তো এইটাই আমাদের মানে এখন পর্যন্ত আমাদের প্ল্যান। আমরা জেলা প্রশাসনের সঙ্গে অলরেডি কথা নিয়ে পারমিশনের জন্য আমরা রিকোয়েস্ট করে দিয়েছি অফিসিয়ালি, ডিসি মহোদয় আমাদেরকে ইনভার্বাল অ্যাপ্রুভেলও দিয়ে দিয়েছেন, তারপর বাকি যেটা প্রসেস আছে ওটা তো আমরা করে যাব। তো আপনাদের সবার কাছে এটাই অনুরোধ যে এই যে মানে মিউজিক ফেস্টিভ্যালটা আপনারা একটু বেশি সংখ্যক মানুষের কাছে যাতে জানাতে পারেন, যাতে এটা শারীরিকভাবে একটা সাকসেসফুল ইভেন্ট হতে পারে। অবশেষে ঘুম ভেঙে জাগ্রত হলো তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন তথা খাদ্য দপ্তর। দীর্ঘদিন ধরেই বিশেষ করে শারদোৎসবের প্রাক লগ্ন থেকে গোটা তেলিয়ামুড়া মহকুমার তেলিয়ামুড়া বাজার সহ বিভিন্ন বাজারে পেঁয়াজ সহ বিভিন্ন প্রকারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধি এই জায়গায় দাঁড়িয়ে বুধবার মহকুমা প্রশাসনের এক পদস্থ প্রতিনিধি দল তেলিয়ামুড়া বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করেন। বিশেষ করে প্লাস্টিকের ব্যবহার হচ্ছে কিনা পর্যবেক্ষণ করার পাশাপাশি পেঁয়াজ সহ বিভিন্ন সামগ্রীর মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কোনো প্রকারের কারচুপি রয়েছে কিনা, পাইকারি মূল্যের সাথে খুচরা মূল্যের আকাশ পাতাল ফারাক রয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলো নিরীক্ষণ করার জন্য আজকের এই পর্যবেক্ষণ বলে প্রতিনিধি দলের তরফ থেকে দাবি করা হয়। পাশাপাশি এটাও দাবি করা হয় এই নিরীক্ষণকালে একাধিক দোকানিদেরকে অবৈধভাবে প্লাস্টিক ব্যবহারের জন্য আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং একাধিক ব্যবসায়ীকে প্রশাসনিক নির্দেশিকাকে মান্যতা প্রদান না করে ডিসপ্লে বোর্ড সঠিকভাবে ব্যবহার না করায় আপাতত সতর্ক করে দেওয়া হয়েছে বলে প্রতিনিধি দলের তরফ থেকে দাবি করা হচ্ছে। আগামী দিনে সার্বিকভাবে জনসাধারণের স্বার্থে এই প্রকারের অভিযান জারি থাকবে বলে আজকের এই অভিযানে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের তরফ থেকে দাবি করা হয়। আজকের এই অভিযানে ডিসিএম অমিত রায়চৌধুরী, মহকুমা খাদ্য দপ্তরি উপনিয়ামক শুভঙ্কর চৌধুরী, ফুড ইন্সপেক্টর ভুট্টো দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। এদিনের এই অভিযানের পরিপ্রেক্ষিতে ইতিবাচক প্রতিক্রিয়া তিনি তৈরি হলেও দাবি উঠছে নিয়মিতভাবে খাদ্য দপ্তরের নজরদারি তেলিয়ামুড়া বাজার সহ মহকুমার অন্যান্য বাজারগুলোর মধ্যে থাকলে ক্রেতার সাধারণ অনেকটাই উপকৃত হবেন। আমরা আজকে তেলিয়ামুড়া বাজারে দেখতে এসেছি, বিভিন্ন ইস্যু আছে, হ্যাঁ এটা আমাদের রুটিন ভিজিটের মধ্যেই পড়ে, কিন্তু সম্প্রতি দ্রব্যমূল্য নিয়ে কিছু কথা হচ্ছে, বিশেষ করে পেঁয়াজের যে মূল্য, বিশেষ করে খুচরো পেঁয়াজের মূল্যটা, এটা নিয়ে একটু অভিযোগ আছে। তো আমরা এই বিষয়ে পাশাপাশি অন্যান্য যে স্ট্যাটুটরি কিছু ম্যাটার আছে, যেমন
প্রত্যেক দোকানিকে খুচরো হোক বা পাইকারি হোক দোকানিকে বোর্ড লাগাতে হয়। হ্যাঁ, বোর্ড লাগিয়ে কত দামে জিনিস বিক্রি করছে ওরা এটা জানাতে হয়, যাতে কাস্টমার বুঝতে পারে যে আজকে এই প্রোডাক্টের রেট কত। এসব কিছু অত্যাবশ্যকীয় কিছু নিয়মাবলী আছে এগুলো, পাশাপাশি সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা নিষিদ্ধ, হ্যাঁ, ভারতবর্ষে এখন সিঙ্গেল ইউজ প্লাস্টিক, এগুলো আমরা সব মিলিয়ে দেখতে এসেছি। তো আমরা পেঁয়াজের যেটা দেখেছি যে তেলিয়ামুড়া বাজারে দু রকমের পেঁয়াজ এখন আছে, সাদা এবং লাল। হ্যাঁ, এর মধ্যে লাল পেঁয়াজটা যেটা নতুন মাল এটার দামটা একটু বেশি আছে, আর সাদা পেঁয়াজ যেটা একটু তুলনামূলক সাদা বা ধূসর ওটা কম আছে। তো আমরা দেখেছি যে পাইকারি মূল্য আর খুচরো মূল্য এই দুটোর মধ্যে কী ডিফারেন্স আছে, মারাত্মক কোনো পার্থক্য আছে কি না, এগুলি আমরা দেখার চেষ্টা করেছি। আমরা যেটা দেখেছি যে মোটামুটি তেলিয়ামুড়া বাজারের পেঁয়াজ নিয়ে বলছি, পরিস্থিতি হাতের নাগালের বাইরে যায়নি এখনও, সেই জন্যই আমরা নজরদারি করতে এসেছি এবং এখানকার যে ব্যবসায়ী বন্ধুরা আছেন তাদেরকে আমরা নিয়মাবলী নিয়ে সতর্ক করার পাশাপাশি এটাও অনুরোধ করে বলেছি যে যেহেতু এখন পেঁয়াজের বাজার মূল্য একটু বেশি আছে, উৎসের দামটা একটু বেশি আছে, এই জন্য যাতে লাভের যে মার্জিন এটা যাতে তারা আকাশছোঁয়া না করেন, একটা খুবই পরিমিত পরিমাণ লাভ রেখে তারা যাতে গ্রাহকদের এবং ক্রেতাদের সুবিধা দেওয়ার চেষ্টা করেন, তারা এগ্রি করেছেন, প্রায় সবাই এগ্রি করেছেন। এর বাইরে আমরা আলু সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় যেগুলো আছে দ্রব্য আছে এগুলো আমরা দেখার চেষ্টা করেছি, দাম স্থিতিশীল আছে, একটু বাড়তি কিন্তু হলেও সেটা নাগাল ছাড়ায়নি। পাশাপাশি আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিকের যে অভিযান করেছি আজকে, এখানে আমরা এখনও দেখতে পেয়েছি তেলিয়ামুড়া বাজারে, আমরা আগেও বলেছি যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার অনেক কমে এসেছে, যেগুলো ওই কী বলে ওই ব্যাগগুলোকে ইউজ করে, হ্যাঁ, নন বায়োডিগ্রেডেবল যেগুলো ব্যাগগুলো, যেগুলো পারমিসিবল ব্যাগ এগুলো ইউজ করছেন। এর পাশাপাশি রিইউজড পলিব্যাগ, এর পাশাপাশি কিছু দোকানে আমরা পেয়েছি যেগুলো নিষিদ্ধ পলিব্যাগ সিঙ্গেল ইউজ প্লাস্টিক, এগুলো আমরা পেয়েছি বা 10-15 কেজি আমরা সিজ করেছি, বাজেয়াপ্ত করেছি এবং তিনজন ব্যবসায়ীকে আমরা আর্থিকভাবে যা নিয়ম আছে নিয়ম মতো আমরা ফাইনও করেছি, তাদের সতর্ক করেছি। পাশাপাশি বিকল্প ব্যাগ কীভাবে তেলিয়ামুড়া বাজারে সর্বত্র ছড়িয়ে দেওয়া যায় এই বিষয়টা আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, এখানে যাতে বিকল্প ব্যাগ আসে যেগুলো পারমিসেবল ব্যাগ, হ্যাঁ, এগুলো আসে, এগুলোর ব্যবস্থা অলরেডি করা হয়েছে, হ্যাঁ, এখন লিমিটেড আকারে করা হয়েছে কিন্তু আরও বেশি পরিমাণে যাতে করা যায় এগুলো আমরা দেখছি। হ্যাঁ, এর পাশাপাশি আমরা বোর্ড, স্ট্যাটুটরি বোর্ড, দ্রব্যমূল্যের বোর্ড, মজুদ কী আছে, মূল্য কী আছে, এগুলো নিয়ে অনেক দোকানে আমরা পেয়েছি, ঘাটতি পেয়েছি, হ্যাঁ, তাদেরকে সতর্ক করেছি আজকের মতো এবং বাকিদের ক্ষেত্রে আমরা পেয়েছি যে ওরা লিখেছেন, হ্যাঁ, কিন্তু লেখার মধ্যে ঘাটতি আছে, হ্যাঁ, এগুলো আমরা ওদেরকে সতর্ক করার চেষ্টা করেছি। আমরা এই এখন এই যে অভিযান আজকে আমরা করলাম এটা আমরা দ্রব্যমূল্য নর্মাল পর্যায়ে থাকা অবধি আমরা রেগুলার এটা দেখবো, দেখে আমরা যাতে কোনোভাবেই মানুষের, সাধারণ মানুষের নাগালের বাইরে যাতে না যায় রাজ্য সরকারের যেটা লক্ষ্য এটা আমরা সুনিশ্চিত করার চেষ্টা করছি। করিমগঞ্জ বাইপাস সংলগ্ন পোয়ামারা এলাকায় আলু গুদামের সামনে ভয়াবহ দুর্ঘটনা ঘটিত হয়। ঘটনার সূত্র মতে 4 জন গুরুতর আহত হয় বলে জানা যায়। করিমগঞ্জ বাইপাস সংলগ্ন পোয়ামারা এলাকায় আলু গুদামের সামনে ভয়াবহ দুর্ঘটনা ঘটিত হয়। ঘটনার সূত্র মতে 4 জন গুরুতর আহত হয় বলে জানা যায়। করিমগঞ্জ বাইপাস সংলগ্ন পোয়ামারা এলাকায় আলু গুদামের সামনে ভয়াবহ দুর্ঘটনা ঘটিত হয়। ঘটনার সূত্র মতে 4 জন গুরুতর আহত হয় বলে জানা যায়।